ষোলো অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই ক্লাস এইটের পৃষ্ঠা 151। আগের দিন তোমাদের 8 আট দাগ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি, কপি সলভ করে পাঠিয়ে দিয়েছি। আজকে 9 থেকে শুরু করছি, এটা আমি বুঝিয়ে দেওয়ার মতো ভিডিও করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে, অবশ্যই ইয়ারফোন ব্যবহার করবে। প্রশ্নটা কি বলেছে সেটা আগে একটু দেখে নিই। সেখানে বলেছে, প্রমাণ করে যে ত্রিভুজ ABC এর BC বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। আচ্ছা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য, যে বেশি বলা আছে, দুই সমকোণের বেশি। তার মানে আমি ছবির আকারে পাশে দেখো করে দেখাচ্ছি তোমাদেরকে। ABC একটা ত্রিভুজ নিয়েছে, সেই ত্রিভুজের দুটো বহিঃস্থ যে কোণ তৈরি হয়েছে B এবং C বাহুকে বাড়িয়ে দিলে সেই দুটো কোণ হচ্ছে, একটা B কে P পর্যন্ত বাড়িয়ে দিলাম, C কে Q পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে দুটো কোণ তৈরি হলো, একটা এইদিকে তৈরি হয়েছে আরেকটা এইদিকে তৈরি হয়েছে। তো আমাদের প্রামাণ্য কি, যে দুটো কোণের সমষ্টি দুই সমকোণের বেশি, অর্থাৎ গ্রেটার দ্যান 2A, দুই সমকোণ অর্থাৎ 180°। তো আমি এখানে লিখেই নিয়েছি, ABP প্লাস ACQ ইজ গ্রেটার দ্যান দুই সমকোণ অর্থাৎ 180°। তো এটা আমাদের প্রামাণ্য, প্রমাণ করতে হবে যেটা সেটা আমি এখানে করেই দিচ্ছি। বাকি প্রদত্ত যেগুলো থাকবে বিষয় সেটা তোমরা নিজেরা খাতায় নিজেরাই লিখবে, কারণ সেটা প্রশ্নের থেকেই পেয়ে যাচ্ছ, এর আগেরগুলো যেহেতু সলভ করে পাঠিয়েছি তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে লিখতে হয় প্রদত্তটা। সেটা তোমাদের ওয়ার্কশিট আকারে দিলাম, হোমওয়ার্ক, তোমরা নিজেরা পুরোটা সুন্দরভাবে নোট আকারে লিখে রাখবে যে খাতাগুলোতে তোমরা অ্যাক্টিভিটি করছো সেই খাতাতে। তো শুরু করছি প্রমাণ। প্রমাণ প্রথম যেটা প্রামাণ্য আমাদের দেওয়াই আছে সেটা নিয়ে নিচ্ছি, ABP সমান সমান BAC, আমরা জানি বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, ত্রিভুজ মধ্যস্থ যে দুটো বিপরীত কোণ, অর্থাৎ একটা হচ্ছে এই কোণ, যদি ABP কোণ এই কোণটা দেখি তাহলে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান, সেটা আমি লিখেছি BAC এবং ACB, এটা আমরা 1 নম্বর দিলাম। একই রকমভাবে পরের যেটা আছে সেটা নিলাম ACQ, ACQ হচ্ছে এই কোণটা বহিঃস্থ কোণ, তাহলে ত্রিভুজের মধ্যস্থ বিপরীত কোণ দুটো কোণটা হচ্ছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এটা। তাহলে সেটা আমি লিখে নিচ্ছি এখানে, ABC একটা কোণ হলো, আরেকটা হচ্ছে CAB, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ আকারে প্রকাশ করলাম। এবার যেটা প্রামাণ্য রয়েছে সেদিকেই লক্ষ্য রাখছি, দেখো সেখানে দুটোর যোগফল দেওয়া আছে, আমরা সে দুটোকে যোগ করে দিলাম 1 এবং 2 সমীকরণকে, তাহলে বাকি বিষয়গুলো যোগ আকারে প্রকাশ হবে, সবগুলো আমরা যোগ আকারে দেখো লিখে দিয়েছি পরপর, খেয়াল করে দেখবে। এবার দেখো আমরা এখান থেকে খুঁজে দেখছি যে ত্রিভুজের 3টে কোণ পাওয়া যায় কি না, BAC এই কোণটা পেয়ে গেলাম, ACB এই কোণটা পেলাম, ABC এই কোণটা পেলাম, একটা ত্রিভুজের 3টে কোণ যোগ আকারে পেয়ে গেলাম। তার মানে এটাকে আমরা কী লিখতে পারি, 180°। এবার এক্সট্রা আরেকটা কোণ এখানে পড়ে রইল, যেটা যোগ করলে কি না এই দুটোর যোগফলের সমান হয়, তার মানে কি হচ্ছে 180°-র থেকে এটা কি বড় হয়ে যাচ্ছে, 180°। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, আমাদের প্রমাণ যেটা চেয়েছে, ABP প্লাস ACQ ইজ গ্রেটার দ্যান 180°। কেন কি না, 180-র সঙ্গে কিছু যোগ যদি করি তবেই এর সমান হচ্ছে। এবার এটাকে যদি আমি না লিখি তার মানে কি হচ্ছে, 180°-র থেকে এটা বড় হচ্ছে, তাহলে এটাই আমাদের প্রমাণিত। নেক্সট 10 নম্বর যেটা আছে তোমাদের বইতে, প্রশ্নটা একটু আমরা দেখে নিচ্ছি, আমি ছবির আউটলাইনটা করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু AOC দিয়ে যথাক্রমে BC ও D এর বাহুর সমান্তরাল সরল রেখাংশ D বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে ABC সমান সমান ADC। ব্যাপারটা আমি ছবির আকারে এখন বোঝাচ্ছি, ত্রিভুজ ABC, এটা ABC এর কৌণিক বিন্দু কোনটা, A বিন্দু এবং C বিন্দু, এই যে C বিন্দু, সেই দুটো বিন্দু দিয়ে
প্রথম এ বিন্দু দিয়ে যাবে বিসি বাহুর সমান্তরাল। দেখতেই পাচ্ছ বিসি বাহু এভাবে গেছে, তাহলে আমরা সমান্তরাল একে নিলাম পি কিউ, এ বিন্দু দিয়ে যেটা গেছে। একই রকমভাবে সি বিন্দু দিয়ে এ বি বা বি এ সরলরেখার সমান্তরাল আঁকছি এক্স ওয়াই। দেখো এখানে ডট ডট লাইন দিয়ে এক্স ওয়াইটা টানা হয়েছে। এরা এই দুটো সরলরেখা পরস্পরকে ডি বিন্দু মিলিত হয়েছে। এবার আমরা প্রমাণ করব যে এ বি সি, এ বি সি কোন কোনটা, এই কোনটা, এবং এ ডি সি এই কোনটা, এই দুটো কোন হচ্ছে কি সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্তটা তোমরা নিজেরা লিখবে। প্রামাণ্য থেকে আমি শুরু করছি। প্রামাণ্য কি আমাদের, কোন এ বি সি সমান সমান হচ্ছে কোন এ ডি সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার প্রমাণে চলে আসছি, এটা একটু ভালোই সহজ আছে বিষয়টা। এবার কি করব আমরা, যেহেতু সমান্তরাল টানা হয়েছে, যেমন প্রথমেই প্রথম সমান্তরাল নিচ্ছি পি কিউ সমান্তরাল বি সি, এবং ছেদক হচ্ছে এ বি। এটা ভালো করে মনে রাখবে, ছেদক কোনটা, যখন এ বি ছেদক হচ্ছে এ বি ছেদক এইটা আর এইটা হচ্ছে কি সমান্তরাল, তাহলে এদের মধ্যে একটা একান্তর কোণ পরিষ্কার স্পষ্ট আছে, সেটা হচ্ছে কি এই কোণটা এবং এই কোণটা। আর আমরা জানি একান্তর কোণ কি হয়, সমান হয়। তাহলে পি এ বি সমান সমান হচ্ছে একান্তর কোন কোনটা, কোন এ বি সি, এই দুটো কোণ সমান হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে আরেকটা বিষয় সমান্তরাল দেখে নিয়ে আমরা করব, সেটা হচ্ছে পি কিউ সমান্তরাল, না পি কিউ নেব না আমরা, আমরা এবার নেব এ বি, দুটো যেহেতু আমাদের দেওয়া আছে অতএব এ বি নিয়ে করি আরেকটা, এ বি সমান্তরাল এক্স ওয়াই, এটা আরেকটা নিয়েছিলাম, এবং এক্ষেত্রে ছেদক ধরছি পি কিউ, পি কিউ ছেদক ধরে নিলাম। তাহলে কি হচ্ছে, এ বি এই সরলরেখা এবং এক্স ওয়াই এই দুটো, এই দুটো কি সমান্তরাল, এটা আমরা অঙ্কন অনুযায়ী করেই নিয়েছি, এবং ছেদক এদের মধ্যে কোনটা হয়ে যাচ্ছে পি কিউ, পি কিউ ছেদক হলে দেখো একটা অনুরূপ কোণ তৈরি হচ্ছে, কোনটা অনুরূপ কোণ, এইটা এবং এইটা অনুরূপ কোণ তৈরি হচ্ছে। তাহলে অনুরূপ কোণ দুটো আমরা লিখে নিচ্ছি, পি এ বি সমান সমান অনুরূপ কোণ এ ডি সি, এ ডি সি এই কোণটা, দুটো অনুরূপ কোণ আমরা লিখে নিলাম। এবার একটা বিষয় যেখানে দুটোর ক্ষেত্রেই কমন রয়েছে, সেটা কোনটা, পি এ বি, পি এ বি দুটো কমন রয়েছে। যদি এই দুটো যেহেতু সমান এটা এবং এটা, তাহলে আমরা কী লিখতে পারি, এইটা এবং এটা সমান, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি এ বি সি সমান হচ্ছে কোণ এ ডি সি। তোমরা বইটা যদি লক্ষ্য করো, বইতে দেখো প্রমাণ সেটাই দেওয়া হয়েছে আমাদের, যেটা প্রমাণিত হয়ে গেছে প্রুফ। 11 নম্বর দাগে যেটা আছে 16 অধ্যায়, এবিসি এর, এবিসি ও এসিবি এর অন্তঃসমদ্বি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করি যে বিওসি 90° প্লাস হাফ অফ বিএসি। বিষয়টা ছবির আকারে প্রকাশ করি। এবার দেখো ত্রিভুজ এবিসি, এবিসি এর দুটো কোণ, একটা হচ্ছে এ বি সি এর অন্তঃসমদ্বি খণ্ডক, আমি এ বি সি এর অন্তঃসমদ্বি খণ্ডক মানে হচ্ছে এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করবে, সেই সরলরেখাটা হচ্ছে অন্তঃসমদ্বি খণ্ডক। তাহলে আমি এ বি সি এর অন্তঃসমদ্বি খণ্ডক টানলাম, এখানে ডট ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে। একই রকমভাবে আরেকটা কোণ এ সি বি এর অন্তঃসমদ্বি খণ্ডক টানা হয়েছে ডট লাইন দিয়ে, দুটো মিলিত হয়েছে ও বিন্দুতে, এটা পরিষ্কার বুঝতে পারছো। এখানে আর কোনো অঙ্কন নেই, আমরা একবারে এখানে চলে যাচ্ছি। প্রামাণ্য কি হবে তাহলে, প্রামাণ্য কোণ বিওসি সমান সমান হচ্ছে 90° মাইনাস হাফ অফ বি এ সি, এটা আমাদের প্রমাণ করতে হবে 11 দাগে, ওর সরি এটা প্লাস হবে, প্লাস এ বি এ সি হাফ অফ। এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি, প্রমাণ কিভাবে করব,
তো প্রথমেই যেটা আমি বলেছি যে প্রামাণ্য যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো, সেটা একটু ভেবে নেব। তো প্রথমেই ত্রিভুজের থেকে আসি, প্রথম ত্রিভুজটা এবিসি ত্রিভুজ নিচ্ছি। আচ্ছা, এবিসি ত্রিভুজের তিনটে কোণ, তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি, সেটা আমরা লিখে নিলাম। প্রথম ত্রিভুজ লিখেই নিয়েছি, তোমাদের সুবিধা হবে। এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ সিএবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা তৈরি করে রাখলাম। একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এবিসি ত্রিভুজ যেমন তৈরি হয়েছে, আরেকটা তৈরি হয়েছে ও বিসি ত্রিভুজ, সেটাও আমরা একবার লিখে নিই। ত্রিভুজ ও বিসি, ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে একই নিয়ম, ও বিসি প্লাস বিসিও প্লাস সিওবি সবগুলোই মিলিয়ে 180 ডিগ্রি হচ্ছে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা বিষয় করে নেব, সেটা হচ্ছে এর সঙ্গে আমরা 2 গুণ করে নেব, 2 গুণ করে নিচ্ছি, 2 ওবিসি প্লাস 2 বিসিও প্লাস 2 সিওবি সমান সমান এটাও হয়ে যাচ্ছে 2 ইন্টু 180 ডিগ্রি, অর্থাৎ উভয় দিকে আমরা 2 গুণ করে দিলাম। এবার দেখো 2 ওবিসি, ওবিসি এর সঙ্গে যদি আমি আবার 2 গুণ করি, তার মানে পুরো কোণটাকে সে বোঝাবে, কেন কি না আমরা এই পুরো গোটা কোণটাকে দুভাগে ভাগ করেছি। আমি এখানে একটু রাফ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এ বি ও কোণ সমান সমান হচ্ছে কোণ ও বি সি কোণ, দুটো যদি সমান হয় তাহলে কি হচ্ছে, যে কোনো একটার সঙ্গে 2 গুণ করলে পুরো গোটা কোণটাকে বোঝাবে। যদি সংখ্যা দিয়ে বোঝাই, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এ বি ও ধরো 30 ডিগ্রি হলো, তার মানে সমান সমান হলে এটাও 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এবার এই দুটো মিলিয়ে যদি 30 ডিগ্রি হয়, টোটাল হলো কত? 60 ডিগ্রি, অর্থাৎ 2 ইন্টু 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার 2 ইন্টু 30 ডিগ্রি তার মানে এর সঙ্গে গুণ করো, 2 ইন্টু এবিও সমান সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কি গোটা কোণটা, অর্থাৎ কোণ এ বি সি। আশা করি এটা দিয়ে তোমরা বুঝতে পারবে বিষয়টা কি। আচ্ছা, তো তাহলে আমরা 2 ওবিসি এর জায়গায় আমরা কি লিখে দেব, কোণ এ বি সি। একই রকমভাবে 2 বিসিও, 2 বিসিও এই কোণটা, এই কোণটার সঙ্গে 2 গুণ করলে পুরো এই কোণটা হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা লিখে দেব কি, বিসিএ কোণ প্লাস এখানে যেটা আছে সেটা একই রকম থাকবে যেহেতু এটা কোনো পরিবর্তন হয়নি, সিওবি বা বিওসি যেটাই লেখো না কেন দুটো একই থাকবে, 2 ইন্টু 180 ডিগ্রি। এবার দুটো যে আমরা বের করেছিলাম, এখানে একটা বের করেছিলাম সমীকরণ আকারে, এখানে আরেকটা বেরোলো, দুটোকে আমরা ইকুয়াল আকার দিই, অর্থাৎ এ বি সি প্লাস বি সি এ সমান সমান করে দিই 180 ডিগ্রি মাইনাস সি এ বি, এটাকে লিখি 1 নম্বর। একই রকমভাবে এটাকেও আমরা সাজিয়ে নিই, লিখি এ বি সি প্লাস বি সি এ সমান সমান 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস, এটাকে এপাশে নিয়ে যাচ্ছি এই পুরোটাকে, 2 সিওবি বা বিওসি যেটাই লিখি না কেন একই থাকবে, বিওসি এটাকে আমরা দিয়ে দিচ্ছি 2 নম্বর, এটাকে আলাদা থাক। এবার 1 এবং 2 এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি, 1 নম্বরকে এবং 2 নম্বরকে যদি ইকুয়াল করে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, প্রথম আমরা 180 ডিগ্রি মাইনাস সিএবি সমান সমান 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 2 বিওসি। এখানে আমরা এগুলোকে একটু চেঞ্জ করে লিখি, যেটা আমাদের বইতে দেওয়া আছে, এখানে সিএবিটা আমরা লিখবো বিএসি। এবার সংখ্যাগুলোকে এক জায়গায় আনবো এবং এগুলোকে এক জায়গায় আনবো, যেটা আমাদের প্রামাণ্য যে বিষয়টা রয়েছে এই আকার আনার চেষ্টা করব, অর্থাৎ বিওসিকে আমরা বাঁদিকে এবং বাকিগুলোকে ডান দিকে নেব। তো সেটা আমরা করে নিচ্ছি এখন, তাহলে এটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে 2 বিওসি সমান সমান এটা এখানেই থাকবে 2 ইন্টু 180 ডিগ্রি, এই পুরো বিষয়টাকে আমরা এপাশে নিয়ে আসছি, মাইনাস
180 ডিগ্রি প্লাস, যেহেতু মাইনাস আছে এপাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস বি এ সি। এবার দেখো এখানে টু আছে, আমরা টুটাকে কমন নিয়ে নেব, তাহলে টুটা যদি কমন নিই অর্থাৎ বি ও সি সমান সমান টু ইন্টু 180 ডিগ্রি বাই টু মাইনাস 180 ডিগ্রি বাই টু মাইনাস প্লাস হাফ অফ বি এ সি হলো। এবার এখান থেকে কেটে দাও, তাহলে 180 ডিগ্রি, এটা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি এ সি সমান সমান কী এসে দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি এ সি, যেটা কিনা এখানে ছিল বি ও সি। তাহলে এটাই আমাদের প্রামাণ্য, তাকিয়ে দেখো প্রামাণ্য যা ছিল সেটা আমরা এখানে হয়ে গেছে, তাহলে এখানেই আমাদের প্রুভড হয়ে গেল।